হ্যালো, ইটস মি নাবিলা, এগেইন ফ্রম নাবিলা জামা ভ্লগ। আজকে আমরা চলে এসেছি ক্লোবাসের যমুনা শোরুমে। ক্লোবাসের কালেকশনগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, এই জন্য আমারও মনে হলো আপনাদেরকে একটু দেখানো উচিত। তো চলেন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লোবাসের শোরুমে ঢুকে যাই। বিসমিল্লাহ করব হচ্ছে আমি মেন্স কালেকশন দিয়ে। ওদের কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি মেন্সদের এই হাফ স্লিভের শর্ট শার্টগুলো দেখে নেবেন। এগুলো কিন্তু এখন খুবই ফ্যান্সি দেখতে, মোটামুটি এখন দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে এরকম টাইপের কালেকশন পছন্দ করেন। যেহেতু ঈদ, ঈদের ছুটিতে অনেকেই হয়তো এখন ট্যুরে যাবেন, সো আমার মনে হয় ট্যুরে যাওয়ার জন্য এই কালেকশনগুলো বেস্ট। সো আমরা ঈদের কালেকশনের জন্য স্পেশালি ঈদের পাঞ্জাবি কালেকশনগুলো দেখে নিব। চলেন ঈদের পাঞ্জাবি কালেকশনগুলো একটু দেখে নিই কীরকম আছে এখানে। এগুলো মোটামুটি কাবলি ডিজাইনের মধ্যে একটু ভ্যারাইটি আনার চেষ্টা করেছে, যেমন কোটি দিয়েছে, এটার সাথে হচ্ছে প্যান্টের সেট ছিল, মানে কোটি পাঞ্জাবি শর্ট পাঞ্জাবি, এগুলো শর্ট পাঞ্জাবির সাথে পায়জামার একটা সেট করে দিয়েছে, অনেকটা কাবলি সিস্টেমেরই কিছুটা চেঞ্জ আনা ট্রাই করেছে। এর মধ্যে এই ব্ল্যাক পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কলারের যে ডিজাইনটা আছে উপরে চেস্টটা একটু ইউনিক ছিল। প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালেকশনগুলো মোটামুটি অন্যান্য আউটলেট থেকে একটু ডিফারেন্ট, তো এই জন্য মনে হলো আপনাদেরকে একটু দেখানো উচিত। এত উপরি ঝাঁপড়ি নেই, চরকা বরকা নেই পাঞ্জাবিগুলোর মধ্যে, যেগুলো কিছুক্ষণ আগে দেখালাম। যারা একটু ডিজাইনের মধ্যে চাচ্ছেন তারা এখানে এই শার্টগুলো দেখতে পারেন। এগুলো শর্ট শার্ট, অনেকটা ফতুয়া সিস্টেমের মধ্যে। প্রথম যে দুইটা শার্ট আমি দেখিয়েছি এগুলো অর্গানজা কাপড়ের মধ্যে ছিল, খুবই সুন্দর। অনেক ভাইয়েরা আছে অর্গানজা কাপড় খুব পছন্দ করেন, প্রেফার করেন তাদের জন্য এই শার্টগুলো। এগুলো অনেকটা ফতুয়া টাইপের। এখানে কালারগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ডিজাইন দেখানো পসিবল না। তার পাশে ছিল কোটি। এখন আমরা অনেকেই আছি ইয়াং থেকে শুরু করে যে কোনো এইজের ভাইয়ারা, দেখা যায় যে পাঞ্জাবির সাথে কোটি ডিজাইন করে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পছন্দ করেন। অ্যান্ড স্পেশালি এটা সুন্দরও লাগে, যে কোনো পাঞ্জাবির সাথে যদি কোটি পরেন পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়। একটা অর্ডিনারি পাঞ্জাবির উপর একটা কোটি পরলে কিন্তু সেটা খুব এক্সক্লুসিভ লুক দেয়, তো সেই ক্ষেত্রে আপনারা কোটিটাও প্রেফার করতে পারেন, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। সো আমরা চলেন পরের দিকটাতে চলে যাই। এখানে কিছু পাঞ্জাবি ছিল, অনেকটা বাটিক ডিজাইনের মধ্যে ছিল, মুরব্বীদের জন্য এই জিনিসটা আপনারা দেখতে পারেন। এই ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার কাছে, যারা একটু বয়স্ক আছেন তাদেরকে দিতে পারেন, খুব সুন্দর মানাবে। আমরা বাকি ডিজাইনগুলো দেখে নিই। আমার কাছে এই পিঙ্ক কালার পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে, খুবই সোবার কালারের মধ্যে খুবই সুন্দর একটা লাইট ডিজাইন, খুবই সুন্দর। যারা সিম্পল পছন্দ করেন তারা এখানে এটা ওয়াচ করতে পারেন, খুবই সুন্দর। আর এখানে আরও অনেক কালেকশন আছে, বাট হ্যাঁ, মোটামুটি আমার কাছে পাঞ্জাবির কালেকশনের মধ্যে এখানকার কয়েকটা কালেকশনই ভালো লেগেছে, যেটা সত্যি কথা। অ্যান্ড আপনারা অবশ্যই আমি বলবো, সাজেস্ট করবো শপে এসে একটু আপনারা ঘুরবেন, ঘুরে একটু দেখবেন। আসলে অবশ্যই আপনারা ক্লোবাসের শোরুমে মাস্ট যাবেন, তাদের কালেকশনগুলো খুবই সুন্দর, খুবই সোবার। এখানেও কিছু কালেকশন ছিল, মেইনলি এই ভিডিওতে হচ্ছে মেন্স অ্যান্ড ওমেন্সের কালেকশনগুলো দেখাবো। বেবি কালেকশন যারা দেখতে চান আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব আমার প্রিভিয়াস ভিডিওতে। কিডসের কালেকশন আছে, সেই কালেকশনটা অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড যারা এখন আমাকে নিউ জয়েন করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পুরোটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। অ্যান্ড যদি এরকম কোনো প্লেস থেকে থাকে যেটার ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন ঘরে বসে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই প্লেসগুলোতে ভিজিট করার চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে বাকি ভিডিওটা দেখে নিই। এখানে কিছু শার্টের কালেকশন ছিল, এগুলো খুবই ক্যাজুয়াল শার্ট যেগুলো আপনারা অফিসে পরে যেতে পারবেন, রেগুলার ডিজাইনের। এখানে আমার কাছে মনে হয়েছে সেরকম ঈদ কালেকশন বলতে কোনো শার্ট তারা আনেনি, মেবি আমি জানি না, বাট আমার জানা মতে এগুলো খুবই কমন শার্ট, সবসময় পাওয়া যায়। বাট হ্যাঁ, আপনারা যদি চান, অনেকেই আছে অফিস ওয়্যারের জন্য ঈদের শার্ট নিয়েই থাকেন, আমাদের যে ভাইয়েরা জব করেন তারা ঈদেও দেখা যায় অফিসের জন্য শার্ট নেন এক্সট্রা ওয়্যার হিসেবে, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারেন। কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড ডিজাইন তো অ্যাজ ইউজুয়াল। এখানে আরও কিছু শার্ট ছিল, চেক শার্টের মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল ছিল, দেখতে পাচ্ছেন চেকের মধ্যে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে। অ্যান্ড দেন আমরা চলে যাবো পোলো টি শার্টসে। তাদের পোলো টি শার্টসের কালেকশনগুলো কিন্তু খারাপ না, আমার কাছে ভালো লেগেছে, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। যারা কালারফুল পছন্দ করেন তারাও কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন, অ্যান্ড যারা সিম্পল পছন্দ করেন তারাও এখানে অপশনস পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আমরা একটা শোরুমে ঢুকলে যারা আমরা কালারফুল পছন্দ করি তারা গিয়ে এক শোরুমে পাই না, বা যারা সিম্পল পছন্দ করি তারা আরেক শোরুমে যেয়ে পাই না,
তো আমার মনে হয় এই শপটাতে আসলে আপনারা সিম্পল কালারফুল সব কিছু মিক্সড আপ আপনাদের কাছে অপশন সামনে থাকবে, সো ইজিলি আপনারা চুজ করতে পারবেন। এখানে কিছু পোলোজ আছে সলিড কালারের মধ্যে, সেগুলো খুব সুন্দর ছিল, যেটা বললাম যারা সিম্পল পছন্দ করেন এখান থেকে দেখতে পারেন। এখানে কিছু লেদারের বেলস ছিল, সো চলেন এখন আমরা চলে যাব উইমেন্স কালেকশনে। মেয়েদের এখানে কিছু শর্ট টপস ছিল, টপসগুলো দেখতেই পারছেন, সো আমি আগে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই কী কী আছে। কয়েকটা ডিজাইন ভ্যারাইটিস আমি একটু সরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি আবারও রিপিট করি, লাস্ট দুই একটা শোরুমের ভিডিওতে আমি সেম কথাই রিপিট করেছি, সেটা হচ্ছে যে যেহেতু শোরুম সেখানে এইভাবে দেখানো ডেসক্রিপটিভভাবে আসলে পসিবল হয় না, সো যতদূর পসিবল দেখিয়েছি অকওয়ার্ড না করে শোরুম ওনারদেরকে, ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা একটু কোঅপারেট করবেন আমার সাথে। অন্যান্য জায়গাগুলো আসলে ওপেন প্লেস হয়, সেখানে মন মতো করে দেখানো যায়, পারমিশনের বিষয় থাকে না, বাট আসলে শোরুমগুলোতে পারমিশনের হিউজ ইস্যু থাকে, সো সেই কারণে হচ্ছে এত ওপেনলি বা হচ্ছে খুব বেশি ডেসক্রিপটিভলি দেখানোর পারমিশন পাওয়া যায় না। পারমিশন পেলেও দেখা যায় খুব অল্প স্বল্পতে দেখিয়ে শেষ করতে হয়, যে কারণে খুব একটা ডেসক্রিপটিভ আমি আপনাদের সামনে শো করতে পারছি না। এখানে আমার চোখে কিছু কোটি পড়েছে, কোটিগুলো খুবই সুন্দর লং গাউন, আপনারা জাস্ট সিম্পলি ভিতরে ম্যাচ করে একটা সলিড কালারের কামিজ, সলিড কালারের একটা স্লিভলেস কুর্তি পরে উপরে যদি কোটিগুলো পরেন, যেই কোনো ড্রেস এক্সক্লুসিভ হয়ে যাবে, জাস্ট ট্রাস্ট মি। ওই পাশে ছিল লং কোটি অ্যান্ড এগুলো হচ্ছে শর্ট কোটি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কয়েকটা ডিজাইন সাইড দিয়ে দেখানোর চেষ্টা করলাম, আসলে এখানে সরানো পসিবল হচ্ছে না, অনেক কাস্টমার যেহেতু ঈদের সময় কাস্টমার তো থাকবে, তারপর কয়েকটা ডিজাইন আমি একটু দেখানোর ট্রাই করলাম। ওকে, সো এখানে ছিল কিছু কামিজ কালেকশন, কিছু থ্রি পিসেস ছিল, কিছু টু পিসেস ছিল অ্যান্ড ইভেন কিছু ওয়ান পিসেস ছিল। এখানে পাশাপাশি তাদের প্লাজো বা প্যান্ট বা জামাজও ছিল, যেগুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন। তো চলেন আমরা এখানে কিছু থ্রি পিস অ্যান্ড টু পিসের কালেকশনের কালার অ্যান্ড ডিজাইন দেখে নিই। এটা খুবই সুন্দর একটা রাউন্ড ড্রেসের মধ্যে ছিল, এখানে ম্যাক্সিমামই হচ্ছে রাউন্ড ড্রেস যা দেখতে পারছি, এটা থ্রি পিস ছিল অ্যান্ড ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, যেটা আমি বললাম যারা সিম্পল পছন্দ করেন তারাও এখানে পেয়ে যাবেন, যারা কালারফুল অ্যান্ড মিক্সড আপ পছন্দ করেন তারাও এখানে পেয়ে যাবেন। অ্যান্ড সো অন, অনেক কালেকশন ছিল, সবগুলো দেখানো পসিবল না, তো আমরা একটু অন্য কালেকশনগুলো দেখে নিই। এগুলো টপসের মধ্যে ছিল, লং টপসের মধ্যে, জাস্ট একটু পুরো একটা টপস পরে যারা বেল্ট পরে বেরিয়ে যেতে পারেন, যেতে চান সামার সিজনের মধ্যে, এটা খুবই ট্রেন্ডি, তারা পরতে পারেন। ঠিক তার পাশে কিছু গর্জিয়াস কালেকশন ছিল, সেটা দেখতে পারেন। নিচে একটু প্লাজো স্কার্ট সিস্টেমের কিছু ডিজাইন ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, অ্যাকচুয়ালি প্রপারলি আমি দেখাতে পারছিলাম না, বাট খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, অনেকটা লেহেঙ্গা বা ক্রপ টপের মতো ছিল। এটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু ক্রপ টপের মতো, এটা জাস্ট প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে উপরের টপসটা, পুরোটাই ক্রপ টপের মতো টপস অ্যান্ড নিচে হচ্ছে অনেকটা ধুতি টাইপের ডিজাইন করা ছিল, খুবই সুন্দর। এখানে তাদের ডেকোরেশনটা তো দেখতেই পারছেন খুবই সুন্দর, তাদের কিছু জুতার কালেকশন ছিল, এই কালেকশনগুলো তো অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। আমরা চলে যাই আরেক সাইডে, এটা স্কার্টের সেট ছিল, স্কার্ট অ্যান্ড টপস সহ একটা সেট ছিল, হোয়াইট টপসের সাথে পার্পল, সেখানে আরও অন্যান্য কালার আছে, যারা এক কালার পছন্দ করেন তারা নিতে পারেন, ইভেন প্রিন্টেরও কালার ছিল, আমি দেখাতে পারিনি, আম সো সরি। সো আমরা নেক্সট কালেকশনে চলে যাই, এখানে কিছুটা কালেকশন হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য অ্যান্ড কিছুটা কালেকশন হচ্ছে সবার জন্যে, যারা একটু বড়ো সাইজ নিয়ে পড়তে পারবেন পরবেন অ্যান্ড যারা হেলদি বেবি আছেন তাদের জন্য আরও সুন্দর এইখানে কালেকশন ছিল, প্লাস এখানে জুয়েলারি কালেকশন ছিল, যেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খুবই সিম্পলের মধ্যে কিছু কালেকশন ছিল যেটা আমি দেখিয়ে দিলাম। সো ভিডিওর অনেকটা শেষের পর্যায়ে এসে পড়েছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আপনাদের সাজেশনস দিয়েই কিন্তু আমি গ্রো করব, আমার কোনো ভুল থাকলে, অবশ্যই আমার ভুল থাকে, সেই ভুলগুলো কিন্তু আপনাদের সাজেশনস দিয়ে আমি কারেকশন করব।
চেষ্টা করবেন সবসময় আমাকে সাপোর্ট করার। ভুল ত্রুটি থাকলে আমাকে কমেন্টে বলে দিবেন, আপনাদের ইচ্ছা অনিচ্ছা থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবেন। সো এই ভিডিওতে আজকের মতো এখানে, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট ভিডিওটা আপনারা কোথায় দেখতে চাচ্ছেন, আপনাদের মন মতো প্লেসেই কিন্তু আমি ভিডিও করতে যাবো ইনশাল্লাহ। সো বাই বাই, এখানেই আজকের মতো, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।